রাজ্যে বিরোধী দল কংগ্রেসের প্রদেশ সভাপতি পরিবর্তন হবার পর এবার মহিলা কংগ্রেসের প্রদেশ সভানেত্রীর পদেও নতুন মুখ আনলেন দলের হাইকমান্ড। প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী হিসেবে হাইকমান্ড নিযুক্ত করলেন শর্বাণী ঘোষ চক্রবর্তীকে। রাজ্যের মহিলা কংগ্রেসের গুরুদায়িত্ব গ্রহণ করে ময়দানে নামলেন শ্রীমতী ঘোষ চক্রবর্তী। তার প্রথম আন্দোলন কর্মসূচি হিসেবে বুধবার আগরতলা পৌর নিগমের কমিশনারের নিকট প্রদান করা হলো কোনো ডেপুটেশন। পৌর নিগমের বিভিন্ন এলাকায় টুয়েব প্রকল্পে কাজের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম চলছে, কাজ বণ্টন নিয়ে চলছে রাজনীতি। তাই টুয়েব প্রকল্পে কর্মসংস্থানের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা এবং প্রত্যেক জব কার্ড হোল্ডারদের নিয়মিত কাজের বন্দোবস্ত করার দাবিতে এদিন নিগমের কমিশনারের নিকট গণ ডেপুটেশন প্রদান করে মহিলা কংগ্রেস, যার নেতৃত্ব দেন নবনিযুক্ত প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী ঘোষ চক্রবর্তী। এদিন প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে মহিলাদের একে মিছিল শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে নিগমের কার্যালয়ে গিয়ে মিলিত হয়। পরে সভানেত্রীর নেতৃত্বে এক প্রতিনিধি দল নিগমের কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদবের সাথে মিলিত হয়ে তাদের দাবি শুনে তুলে দেন। কমিশনের দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন প্রতিনিধি দলের সদস্যদের। টুয়েপের কাজে যে বৈষম্যমূলক নীতি নির্ধারণ করেছে এবং সরকারের তথা রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার জন্য এবং জব কার্ড হোল্ডারদের নিয়মিত কাজ প্রদান করার জন্য আজকে আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কমিশনারের কাছে আমরা ডেপুটেশন দেব। Your report, Search Entertainment.